পেনশন লাইভ ভেরিফিকেশনের জন্য আপনাদের প্রত্যেককে কিন্তু প্রতি বছরেই উপজেলা মহানিয়ন্ত্রক অফিসে যেতে হয়। সো ফোন থেকে আপনারা কাজগুলো কীভাবে করতে পারবেন, প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন। সো আমি এখানে গুগল লিখলাম, লেখার পর আমার প্লে স্টোরটি অন হবে কিছুক্ষণের মধ্যেই। দেন আমি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব পেনশন ভেরিফিকেশন অ্যাপ। আপনারা অ্যাপটি ভালোভাবে দেখে নিন, এখানে লেখা আছে পেনশন ভেরিফিকেশন ট্রায়াল। অবশ্যই সফটওয়্যারটি লাগবে, নাহলে কিন্তু ভেরিফাই হবে না। আমি ওপেন করে দিলাম যেহেতু আমার ডাউনলোড করা ছিল। এখন এখানে আপনি দেখতে পারবেন মোবাইল স্ক্যান এবং 10 ডিজিটের নাম্বার দিয়ে এন্ট্রি। আমি 17 ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে লগ ইন করবো। এই জন্য 17 ডিজিটের এনআইডি নাম্বারটি আগে থেকেই আমার কপি করা ছিল, সো এখানে পেস্ট করে দেওয়ার মাধ্যমে লগ ইন করলাম। এখন এখানে 10 ডিজিটের ইপিপিও নাম্বার লাগবে, যে নাম্বারটি আপনার মোবাইল ফোনে ইতিমধ্যে SMS-এর মাধ্যমে চলে এসেছে। আপনার ফোনে যখন লাইভ ভেরিফিকেশনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে মেসেজ পাঠায়, তখনই কিন্তু 10 ডিজিটের ইপিপিও নাম্বার আপনার ফোনে প্রেরণ করে দেয়। সো সেই নাম্বারটি আমি এখন এখানে টাইপ করব। তার জন্য আমি জাস্ট প্রথমে ভুল দিয়েছিলাম, বুঝতে পারিনি বিষয়টি, যে কারণে অফিসে ফোন দেওয়ার পরে তারা আমাকে বললো যে না, এটা 10 ডিজিটের ইপিপিও নাম্বারটি হবে, হলো সরাসরি মোবাইলে SMS কৃত যে নাম্বারটি পাঠিয়েছে সেই নাম্বার। সো পরবর্তীতে আমি ওই নাম্বারটি মোবাইলটি হাতে নিয়ে দেখে নিলাম এবং দেন টাইপ করে দেই, দেখি কী হয়। সো এখান থেকে নাম্বারটি টাইপ করে দিলাম, এরপরে চলে আসবে সরাসরি, আপনার কোনো লোডই নেবে না সার্ভার। দেন লগ ইন ধাপ দুয়ে চলে আসবে। এখন দেখুন, সম্মানিত পেনশনার, আপনাকে পেনশন ভেরিফিকেশনে স্বাগত, ফেস সহ চলে আসলো। আমি এখন লাইভ ভেরিফিকেশন করব, অন্যান্য তথ্যর দরকার নেই, যেমন যোগাযোগ বা পেনশনের তথ্য। আমি এর জন্য লাইভ ভেরিফিকেশনে চাপ দেব। এখানে বলা হয়েছে আলো প্রতিফলিত হয় এমন বস্তু মনিটর বা টিভি স্ক্রিনের এরিয়ে চলুন, পর্যাপ্ত আলোতে ছবি তুলুন, পরপর দুটি ছবি তুলতে হবে, মাস্ক পরা থাকলে খুলে ফেলতে হবে। এইসব কিছু পড়ে আমি এখন পরবর্তীতে চাপ দিব, দেখি কি আসে। সো পরবর্তীতে চাপ দিয়ে দিলাম। এখন ব্যক্তিকে আমি উপস্থিত রেখে তার সামনে ছবিটি উঠাইতে বলবে। এই জন্য প্রথমে ছবি তুলতে বৃত্তাকার অংশে ফেস দেখাইতে হবে। আমি দাদির ফেসটা আমি দেখিয়ে দিলাম এইভাবে। এখন ছবি উঠান, এখানে আমি একটি ক্লিক করব, জাস্ট ক্লিক করে দেই এবং প্রথম ছবিটি সম্পূর্ণভাবে হয়ে গেল। দ্বিতীয় ছবি তোলার জন্য সেম পজিশনে রেখে আবার আমি ক্লিক করলাম। দেখুন লেখা আসলো যে অভিনন্দন, আপনার কাজটি সফলভাবে হয়ে গিয়েছে। তার একটি ভেরিফিকেশন করবে, লাইভ ভেরিফিকেশন, এরপর আপনাকে দেখিয়ে দেবে যে সফল হয়েছে। পরবর্তী লাইভ ভেরিফিকেশন December 2023, উক্ত সময়ের 1 মাস পূর্বে SMS-এর মাধ্যমে আপনাকে অবহিত করা হবে। অবশ্যই এই ভেরিফিকেশন না করলে কিন্তু আপনার পেনশন বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।